আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সহমতে আপনার সবাই ভালো আছে তো প্রিয় ভাইয়েরা হ্যাঁ আপনার তো ক্লিক করছেন ইউটিউব থামবেল দেখে ঠিক আছে আমার তো অবশ্যই আপনাদেরকে দেখাবো মানে নিজানুর রহমান আজারি হুজুরের কথা এবং নওশিন আফুকে নিয়ে যে কথাগুলো বলছে এবং এই সে কথাগুলো আমি অবশ্যই আমার স্ক্রিনে শেয়ার করবো তার আগে কয়েকটা কথাবার্তা বলে নিই প্রিয় ভাইয়েরা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পুরাতন প্রিয় বন্ধু অথবা ভাই হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে চলে যাবেন তো চলুন দেখে এসে নশুনির ভিডিও আগে যদি মানে সেরকম থাকতো ও কিন্তু ওর মায়ের নামে বাবার নামে জমি বায়না করতে পারতো কিন্তু সেটা করে জানবো কিন্তু নূপের নামই করছে তো সেখান থেকে বলছে যে বায়নাটা জানবে তাকে তো অভিয়াসলি সেই পাবে কিন্তু তারপরেও নূপুর সব কিছু মানে ঠিক করতে চাইছিল ও শাশুড়িকে পা জড়াই ধরে কান্না করছিল যে আমার আমার কাছে মেয়ের মতো থাকবো আপনি কোনো ঝামেলা করি না আমার স্বামীকে নিয়ে টানা হাস্যাস করেন না আমি আপনাকে সারা জীবন কামাই রোজগার করে খাওয়াবো ও অনেক কান্নাকাটি করেছিল অনেক অনুরোধ বিনিয়োগ করেছিল যারা ছিল হয়তো দেখছে কিন্তু সে তখন কোনো কথাই শোনি আমি জানি না সে এখন কেন এই গুলো করছে তো যাই হোক আমি তার সম্বন্ধে কোনো কথা বলতে চাই না সে কেন এগুলো করছে কি সে জন্য করছে আর যে ছেলেটা মারা গেছে তাকে নিয়ে তাহলে এমনিতেই সব কষ্টে আছে কবরের মধ্যে কারণ সে সুইচার্জ করেছে আমাদের মধ্যে সুইচার্জ করা যায় না খুবই পাপ তো সেক্ষেত্রে দেখা যায় ছেলেটাকে মানে এখন এত মানে এত টানা হেঁচা করা তার সম্বন্ধে সবসময় সময় তো বাজে কথা উঠে আসা এগুলো কিন্তু খুবই খারাপ এগুলো তার জন্য অনেক খারাপ তো এইখানে নূপুর নিলয় শখ কিছু এত সুন্দর করে বুঝায় রাখছে এমনকি কি হয়তো এটা উচিত কি উচে জানি না ও কবরের মাটিটা পর্যন্ত খুব বুঝায় রাখছে অনেকে বলে যে নূপুর নাকি ভালোবাসে না ভালো না বাসলে কোথাও এগুলো করা যায় না আর যারা বলেন যে ও অভিনয় করতেছে আমি তাদেরকে বলতে চাই ও যদি অভিনয় করে থাকে তাহলে সেই অভিনয়টা আনটি যেন করে দেখায় সে অভিনয়টা হলেও যেন আটি সেই শোকের মধ্যে থাকে ও যে শোকটা পালন করতেছে ও নামাজ পড়ছিল আমি লুকিয়ে অনেক কানকাটি করে নামাজ পড়তে গেলে তো আমি কি লুকিয়ে একটু একটা নিলাম আর কি ও প্রতিটা মোনাজাতে নীলার জন্য মানে খুব মন খারাপ করে খুব কান্নাকাটি করে আর ওর ওখানে মিউজিক শুনছিল নীলার গানগুলো শুনছিল আর অনেক বেশি কান্নাকাটি করছিল যেগুলো আসলে কোনো মানুষ দেখে সুযোগ করতে পারবে না যারা বোঝে আর কি যে হাজবেন্ড না থাকার কষ্টটা কি এটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে যে হাজবেন্ড পাশে থাকার মানে কি আর না থাকার মানে কি তো যাই হোক আমি সারাদিনের ও কেমন যায় চাই সে ও এভাবেই চুপচাপ হয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই ভাইরা এই যে নরসিং এর ভিডিওগুলো দেখলেন এগুলো চুরি করে ভিডিও করছে নরসিং তো নিজেও জানে না তো আসলে এটা কি ঠিক একজন কার অনুমতি না নিয়ে এই ভিডিওটা করছে এটা কি ভাইয়া কত পর্যায়ের যে এটা অপরাধ এবং ভুল সেটা নিজেও জানে না ঠিক আছে আবার ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড করে দিছে দেখেন তো আপনারা তো দেখলেনই ঠিক আছে ওই নামাজ পড়তে আসছে কোরআন শরীফ তিলাপত করতেছে তো মাসাল্লাহ অনেক সুন্দর দেখলাম পরিবেশ অনেক সুন্দর তো স্বামীর জন্য যা যা একটা স্ত্রী মারা যাওয়ার পর যা যা করা লাগে নরসিনা ফুক কিন্তু তার সব কিছু করেছে এবং তার সাথে উদ্যোগ কিছু করতেছে দেখেন যে আমাদের যে ইসলাম ধর্ম কি বলে এটা তো শুনতে হবে নাকি আমাদের ইসলাম ধর্ম বলে যে স্বামী মারা গেলে ঠিক আছে চার মাস দশ দিন শোক পালন করতে হয় তো চলুন আমরা নিজানুর রহমান আজহারি আমাদের যে প্রিয় বক্তা এবং আমাদের সবারই প্রিয় প্রাণের প্রিয় ঠিক আছে আমাদের যে হুজুর হুজুরের মুখ থেকে শুনে আসি তো কি কথাগুলো বললো ঠিক আছে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো চলুন দেখে আসি নিজানুর রহমান আজারি হুজুর কি বলে ঢাকা থেকে নাসিমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন স্বামী মারা গেলে কি স্ত্রী কোনো গহনা বা রঙিন জামা কাপড় পরতে পারবে না আমাদের সমাজে অনেক বিধবা নারীদের আজীবন সাদা শাড়ি পরে থাকতে দেখা যায় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক প্রিয় বোন নাসিমা আপনার এই প্রশ্নের উত্তরে বলব কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের ওপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে আমার বাবা যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায় বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় সেক্ষেত্রে শোক পালনের বিধান ইসলামে রয়েছে এটাকে উৎসাহিত করা হয়েছে এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র তিন দিন কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে স্ত্রী শুধু তিন দিন শোক পালন করবে না স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামী সারিয়া এটাকে অনেক লম্বা সময় পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করে করেছে আর সেটা হচ্ছে চার মাস দশ দিন কালামুল্লাহ মাজিদের সুরাতুল বাকার দুইশত চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওল্লা দিনা ইউতা ওফাউ না মিঙ্কু ও ইয়াদারুনা আজওয়া জাই ইয়াতনাবি হিন্না ও বাহাতা শরি ও আশরা অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় এবং সে যদি তার স্ত্রীকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় সেক্ষেত্রে তার স্ত্রী চার মাস দশ দিন নিজেকে ঘরে আবদ্ধ রাখবে এটাকে স্বামী এতে কালের পরে স্ত্রীর পালন বলা হয় তাহলে এই আয় থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায় সেক্ষেত্রে আমরা তিন দিন শোক পালন করতে পারবো কিন্তু যদি স্বামী মারা যায় কোনো নারীর সেক্ষেত্রে সে নারী তিন দিন নয় তিনি চার মাস দশ দিন পালন করবেন প্রিয় দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন হ্যাঁ সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো প্রিয় ভাই ও প্রিয় বোনেরা ঠিক আছে আপনাদেরকেই বলছি দেখেন এই যে নরসিং আফু দেখে শিখকে নেওয়া উচিত দেখেন এই যে আর যাই হোক না কেন ভাই এই যে একটা ভাইরাল টপিক নরসিং এই যে নরসিংের কত কি নাই চলতেছে কেউ কেউ বলতেছে নরসিং নাকি মারা গেছে কিন্তু এ বাস্তব উনি বেঁচে আছে এবং উনি অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় উনি একটা বিভ্রান্তি মনে করেন উনি পারতেছে না আসলে আপনাদের মানে সামনে এসে চড়া ভাবে জবাব দিতে পারতেছে না গোপন থাকতে যদি গোপন থাকে তাহলে আপনারা উল্ডা উল্টা নিউজ করেন বলে নরসিংহতার নাকি মারা গেছে আর যদি বাইরে এসে কিছু বলে তাহলে এটা নাকি আপনাদের আবার দোষ হয়ে যায় ঠিক আছে তা কি করবে ওই উনিও তো একটা মানুষ নাকি ওই মেয়েটা তো একটা ও আমাদের মতো রক্ত মানুষের তো মানুষ নাকি তারও তো একটা প্রাণ আছে সেও তো বাঁচতে চায় হ্যাঁ স্বামী মারা গেছে যেই কারণেই হোক একটা কথা জেনে রাখবেন উপরওয়ালা তো একজন আছে নাকি তার হুকুম ছাড়া কিন্তু কোনো গাছের পাতা লড়ে না হয়তো মরুম আতিফ আহমেদ নিলয় ভাইয়ের মৃত্যুটা ওইভাবেই ছিল তার কারণেই হয়ে গেছে তো যাই হোক এখন দিন শেষে দেখেন নওসিন কত কি করলো অলরেডি করতেছে দেখেন তো আপনারা কি আপনাদের কি চিনে পরিচয়ের মধ্যে এরকম আছে যে স্বামী মারা গেছে এত কিছু করছে দেখেন নওসিন আপু কত কিছু নয় করতেছে তো অবশ্যই তার জন্য ভালো কিছু কমেন্ট করবেন আর খারাপ কমেন্ট আমি দেখতে চাই না তো প্রিয় ভাইয়েরা অবশ্যই আপনারা ভালো কিছু কমেন্ট করবেন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম তো প্রিয় ভাইয়েরা এই যে এন ডি এর ভাইয়েরা ঠিক আছে আপনাদেরকেও সেলুট ভালো থাকবেন লাভ ইউ ইন্ডিয়া বন্ধু নামাজ সাবি